বিধায়ক আমাদের চুচুড়া বিধায়ক ধোলাই পেটাই হবে, মুখ্যমন্ত্রী বা ভাই বোন নামে কোনো কথা বললে তাকে ধোলাই পেটাই হবে, এবং এমনকি কল্যাণ ব্যানার্জিও বলেছে বদলা চাই। এই যে ভাষার ইয়ে সামনে পঞ্চায়েত ইলেকশন, এটা কি একটা হুমকি করছেন হুমকি? এটার কারণ হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এবং বিচার ব্যবস্থা পশ্চিমবাংলার দুর্নীতি উপড়ে ফেলার জন্য সক্রিয় হয়েছে, আর সাথে সাথে সাংবিধানিক তদন্তকারী সংস্থাগুলিকে চেপে ধরেছে, এদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেআইনি সম্পদ উদ্ধার হচ্ছে, একাধিক বান্ধবীর খোঁজ পাওয়া যাচ্ছে, গোটা রাজ্য জুড়ে সিন্ডিকেটের হদিশ মিলছে। তাই এরা বুঝেছে যে পদ্ধতিতে এরা রাজনীতি করে এসেছে বা কামাই করে এসেছে এটা আর চলবে না, অস্তিত্ব বিলোপ হবে। তাই একমাত্র রাস্তা হচ্ছে চড়াম চড়াম, আর উন্নয়ন রাস্তায় থমকে দাঁড়িয়ে আছে, অনুব্রত বা কেষ্টর ভাষাতেই রাজনীতিটা করা। তাই এসব কথা বলছে, কিন্তু শুনে রাখো, ভারতীয় জনতা পার্টি 15 মাসের সরকারকে যেভাবে বিধানসভার ভিতরে এবং বাইরে সর্বস্তরের ইস্যুতে আমরা যেভাবে চেপে ধরেছি, তাই এই সরকারের সময় মানে ডেজ আর নাম্বার, এই সরকার আর বেশি দিন এরা চালাতে পারবে না। তার মূল তিনটে কারণ, একটা হচ্ছে কমপ্লিটলি ঋণ নিতে নিতে দেউলিয়া হয়ে গেছে। 2023-এর 31 মার্চ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের ঋণের পরিমাণ গিয়ে দাঁড়াবে 5,62,000 কোটি টাকা। মমতা ব্যানার্জি কিছুদিন ধরেই বলছেন আবাস যোজনা, সড়ক যোজনা কেন্দ্র টাকা না দিলে ঋণ নিয়ে করব। আপনি শুনে রাখুন, হাতকর কাছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার 5,000 কোটি টাকা ঋণ চেয়েছে। আমি অপোজিশন লিডার হিসেবে হাটকোর কাছে আপত্তি করব যাতে এই দেউলিয়া সরকারকে তারা সফট লোন না দেয়, অর্থাৎ এই সরকার দেউলিয়া। 23,000 কোটি টাকা কর্মচারীদের বকেয়া মিটাতে হবে ডিএ, সেই জন্য হাইকোর্টের আদেশ না মেনে আবার আপিলে যাচ্ছে। এক হচ্ছে ইনস্টলমেন্ট সরকার দেউলিয়া আর্থিকভাবে, দুই হচ্ছে আপনার করাপশন একেবারে 100 দিনের কাজ থেকে শুরু করে সর্বস্তরে যেভাবে করাপশন চলছে, এই করাপশনের ফলে এই সরকার গোটা ভারতবর্ষে একটা সবচেয়ে টেন্টেড গভর্নমেন্ট হিসেবে এস্টাবলিশ হয়ে গেছে। আর থার্ড হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান এই রাজ্যে একেবারে তলানিতে গেছে, শুধুমাত্র পোস্টপোল ভায়োলেন্সে পলিটিক্যাল ভায়োলেন্স নয়, আজকালি থেকে ময়নাগুড়ি থেকে শুরু করে মহিলা নির্যাতন, রামপুরহাটের বাগদুই থেকে শুরু করে আপনার জেনোসাইড লাইট মানে মাস কিলিং, এই রাজ্যে গত 12-14 মাসের মধ্যে যেভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ডিটোরেট করেছে, যেভাবে পুলিশ কেবলমাত্র তোলা তোলার কাজে বিজেপির সাংসদ বিধায়ক নেতাদের আটকানোর কাজে আর পিসি ভাইপোকে প্রোটেকশন দেওয়ার কাজে ব্যস্ত, সেই কারণে এই তিনটে কারণে এই সরকার আর বেশি দিন চলতে পারে না। ডিসেম্বর মাসের পরে এর ন্যাচারাল ডেথ হবে, স্বাভাবিক মৃত্যু হবে, এর জন্য কোনো সাংবিধানিক অস্ত্রের প্রয়োগ লাগবে না, এবং 24-এ একসঙ্গে লোকসভা আর বিধানসভা। সৌগত রায় বলছে 26 পর্যন্ত আমাদের সরকার চলবে, সৌগত রায় কালকে বলেছে 26 পর্যন্ত আমাদের সরকার চলবে। ওনার সম্পর্কে বেশি কথা না বলাই ভালো, উনি একটা সময় আমার হাত পা ধরেছিলেন 2020 সালের 1 ডিসেম্বর, তখন শুভেন্দু সাদা ছিল, এখন মমতা ব্যানার্জিও কালকে বেহালায় অনেক কথা আমাকে নিয়ে 20 মিনিট ব্যয় করেছেন, আমি ঠিক সময় উত্তর দিয়ে দেবো। কালকে একটা কবিতা দিয়ে উত্তর দিয়েছি, আস্তে আস্তে উত্তর দিয়ে দেবো। তা সৌগতবাবু নিজে রিকিং করে জিতেছিলেন, আপনারা জানেন 1977 সালে কংগ্রেস
তিনটে সিট জিতেছিল পশ্চিমবাংলায় লোকসভায়, একটা দমদম, একটা ব্যারাকপুর, একটা বসিরহাট, তিনটেই রিগিং করে জিতেছিলেন। এবং তিনি প্রথম জিতে গিয়েই ইন্দিরা গান্ধীর গ্রেপ্তারের কথা বলেছিলেন, ইন্দিরা গান্ধীর পত্রিকা জিতে তারপরে চরণ সিংয়ের সঙ্গে গেছিলেন। এই সৌগতবাবু 1998 সালে দক্ষিণ কলকাতায় কংগ্রেসের প্রার্থী ছিলেন, হাজরা মোড়ে সভা করে উনি যে মালিকের হয়ে গলা পাঠাচ্ছেন, যে মালিককে নন্দীগ্রামে আমি 1956 ভোটে হারিয়ে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানিয়েছি, সেই মালিকের পিতৃ পরিচয় জানতে চেয়েছিলেন এই সৌগত রায়। অর্থাৎ সৌগত রায় একটু কম কথা বলুন, যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায় চিল্লাচ্ছিলেন, আমি বলেছি ভুবনেশ্বরে মেডিকেল গ্রাউন্ডে বেল পেয়েছেন রোজভ্যালিতে, সিবিআই কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন বাতিলের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে না, বেল ক্যান্সিলেশনের জন্য যাচ্ছে না, কন্ডিশনাল ছিল, তারপর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আর কোনো শব্দ নেই। কোথাও বেশি কথা বললে এরপরে যে বোম স্টকে আছে ফাটাবো, আর কোনো কথা বলবে না।